ডাইনিং স্পেস খুব সুন্দর কতটা স্ট্যান্ডার্ড তো দেখছি ফাইভ স্টার ক্যাটেগরি স্ট্যান্ডার্ড এল্ডার্সের জন্য সামনের পোশেনটা এটা সামনের পোষ্য এবং তারপর মাঝখানটা একটা কাঁচের এটা আলাদা করে দেওয়া হয়েছে এখান থেকে ডিস্ট্রিবিউশন আর এখানটায় এটা ওপেন স্পেস অসাধারণ কর্তৃপক্ষকে আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই সুযোগ দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে আরও নিখুঁত করে শেয়ার করার জন্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখুন সেরা প্রতিষ্ঠান নিজের চোখে দেখ প্রকৃতির কোলে থাকার অসাধারণ এই প্রতিষ্ঠান দুটো ভাগ করা এ প্রশ্নে একটা হবে না কেন নামের তো একটা মাহাত্ম আছেই জাগৃতি সংস্কৃত ওয়ার্ড কনসিয়াসনেস লিমিটেশনস অফ অর্ডিনারি মাইন্ড অ্যান্ড বিকামস অ্যাওয়ার অফ হায়ার ট্রুথস অ্যান্ড ডাইমেনশনস অফ রিয়ালিটি স্ট্যান্ডার্ড এল্ডার্সদের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লিভিং ফ্যাসিলিটি সুপার এল্ডার কেয়ার এই মুহুর্তে নাম্বার ওয়ান ইন ইস্টার্ন ইন্ডিয়া কত সুন্দর প্রতিষ্ঠান বিশেষ করে এখানে যখন প্রথমে ঢুকলাম এরকম একটা আহা অসাধারণ প্রণমিত তোমারে চলিব নাথ আর এসে তার্য হয়ে গেলাম বাল্মীকি প্রতিভার সেই দৃশ্য দেখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম সতেরো বছর বয়সে যে লেখা বাল্মীকি প্রতিভা আর সেটার রূপ বিভিন্ন জায়গায় যখন যায় তখন এই আবার এপাশটা যেমন দেখলাম ঠিক ডান পোশেনে দেখুন এখানে গেস্ট এসে যেন বসতে পারে বিদ্যপিতাদের সঙ্গে গল্প গল্পগুজব করতে পারে আর সেই বাল্মীকির রত্নাকর দস্যু থেকে বাল্মীকিতে পরিণত সরস্বতীর পর্দান সে এক রূপ এখানে তৈর চিত্র দেখে মনে করিয়ে দিল অসাধারণ অসাধারণ সুপার লিভিং ফর স্ট্যান্ডার্ড এল্ডার্স এখানে এসে এই প্রতিষ্ঠান যত দেখছি এক একটা বিষয় এক্সট্রা অর্ডিনারি যে কেমন হতে পারে এবং বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট লিভিং ফাইভ স্টার ক্যাটেগরির ওপরেও যদি বলতে হয় কোয়ালিটি লিভিং ফেসিলিটি ফর মিনিংফুল লাইফ মিনিংফুল লাইফ ফর দ্য সিনিয়র সিটিজেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেন্টালিটি সিনিয়র সিটিজেন পার্সোনাল কেয়ার ইউনিট আছে রুটিন হেলথ স্ট্যাটাস মনিটরিং হেলথ অনুযায়ী প্রতিদিনের মিল ডিনার মর্নিংয়ে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কিংবা স্ন্যাক্স সবটার দিকে নজর আদর কত উচ্চ মানের আর ফিজিক্যাল কেয়ার ইউনিট ট্রেন নার্সেস রয়েছে টোয়েন্টি ফোর বাই সেভেন দেখাশোনার জন্য দায়িত্বে থাকবে উইকলি চেক আপ আর এখানে রেসিডেন্ট ডক্টর থাকবে আছে এখানে হেলথ স্ট্যাটাস দেখে মনিটরিং করা কি নেই বলুন তো কী সুন্দর লাগছে অপূর্ব জানতে পারলাম এখানে শর্ট লিভিং স্টে করা যাবে যতই দেখছি এখানে পাশাপাশি রুমগুলো একটি রুমে ঢুকলাম রুমের উন্নত মানের বিজ্ঞানসম্মত টয়লেট কি নেই অসাধারণ স্ট্যান্ডার্ড লিভিং ফ্যাসিলিটি ইন্ডিপেন্ডেন্ট সিনিয়র সিটিজেন আফটার রিটায়ারমেন্ট কতটা স্ট্যান্ডার্ড আসবাবপত্র ব্র্যান্ডেড কোম্পানি শুধু নয় এক্সপেন্সিভও বটে অসাধারণ কর্তৃপক্ষ একজনকে দিয়েছিলেন আমায় এই প্রজেক্টটা ঘুরিয়ে দেখানোর জন্য অসাধারণ তিনি যেভাবে আমায় বুঝিয়ে একের পর এক প্রত্যেকটা বিষয় কেন এই সিনিয়র সিটিজেনদের জন্য এইসব আয়োজন করা হয়েছে কি তার উপযোগী কেমন রয়েছে সব কিছু সবটাই যখন বুঝিয়ে দিচ্ছেন ওনার প্রতি ভাষা নিয়ে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর কি বলবো বলুন তো এত সুন্দর এত স্ট্যান্ডার্ড সারা ভারতবর্ষের কত প্রতিষ্ঠান দেখেছি আর বাড়ির কাছে পূর্ব ভারতের শুধু নয় দেখেছেন কি দিয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য ভারতবর্ষের সেরা দশটা যদি প্রতিষ্ঠান থাকে আমার তো মনে হয় তাদের মধ্যে পড়বে এটা এই প্রতিষ্ঠানটা খুব সুন্দর করে এই যে রুমটা দেখছি প্রতিটা জিনিস যত দেখছি রুমগুলো গুছানো সাজানো গুছানো এত এক্সপেন্সিভ একটা প্রতিষ্ঠান ততই আমার চ্যানেলের গুটি মেম্বারদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম যেন শ্রদ্ধা যেন আরও বেড়ে যাচ্ছে তাদের অনুপ্রেরণায় এটা সম্ভব হচ্ছে তার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের জন্যই সুন্দর একটা মন্দির ঠিক প্রত্যেকটা রুমের সঙ্গে লাগোয়া একটা করে ব্যালকনি রয়েছে আর এখান থেকে বসে টেম্পল রয়েছে ওদের বলাই আছে নর্থ ফেসিং রুম টেম্পল ফেসিং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে রয়েছে সাউথ ফেসিং রুম রয়েছে খুব সুন্দর লন রয়েছে নন রিফান্ডেবল একটা এন্ট্রি ফি রয়েছে অন্যান্য খরচ খরচা সেটা নিয়েও শেষের দিকে দিয়ে দিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখুন রুমের সঙ্গে লাগোয়া এই ব্যালকনি থেকে টেম্পলের দিকে ফেস এবং রুমের ভেতরের অংশ এত সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর আসবাবপত্র এসবটা দেখে এবং বিশেষ করে এখানকার স্টাফ ফেসিলিটি সবটা দেখে একটা কথা বলতেই হয় এদের মেন ফোকাস কোয়ালিটি অফ লাইফ ফর ইচ অ্যান্ড এভরি রেসিডেন্ট আর এখানকার এই প্রাকৃতিক শোভা সৌন্দর্য যেন হায়েস্ট লেভেল অফ কেয়ার অ্যান্ড সার্ভিস সিনিয়র সিটিজেনদের জন্য কারণ প্রাকৃতিক সৌন্দর্যতার মধ্যেই তো আমাদের শরীর আরও বেশি সুস্থ অসাধারণ আসুন একবার এখানে ঘুরে যান মেন রাস্তা থেকে নামার পর এই রাস্তা দিয়ে যখন ভেতরে প্রবেশ করছি প্রতিষ্ঠানের দিকে ততই মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে বলতে ইচ্ছে হচ্ছে প্রাণ প্রাণ তৃষা ত্রেশ মোড়ে আরো 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 দাও প্রাণ যেন প্রাণ সঞ্চার হচ্ছে বছর তিনেক আগে হরিদ্বার ঋষিকেশ এবং ঋষিকেশ থেকে আরেকটু নীলকণ্ঠের দিকে অনেকগুলি প্রতিষ্ঠান দেখিয়েছিলাম যেখানে বানপ্রস্ত আশ্রম যেখানে বৃদ্ধাশ্রম দেখিয়েছিলাম সেখানে সবুজ পাহাড়ের কোলে যেসব প্রতিষ্ঠান দেখিয়েছিলাম সেই প্রতিষ্ঠান থেকে কোনো অংশে কমতি নয় এত বড় একটা প্রজেক্ট আর কি না আমাদের প্রাণের শহরে অসাধারণ প্রতিষ্ঠান মেন রাস্তা থেকে এই আসার রাস্তাটা সত্যি প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দরভাবে করেছেন আর প্রতিষ্ঠানের ভেতরের অংশ রুমগুলো তো দেখলেন প্রত্যেকটা জিনিস কত উন্নত মানের আর এই রাস্তার দিকটা কত উন্নত মননশীল হলে এমনটি সুন্দর করে তৈরি করতে পারে আর ভেতরের এই এত সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় খুটিয়ে নাটিয়ে যখন দেখছি ততই যেন আর এদের নিজস্ব লাইব্রেরি শুধু নয় কার্ডরুম ইনডোর গেমস রুম রয়েছে অর্গানিক ভেজিটেবল মন্দির তারপর স্পা সেলুন ফিটনেসের জন্য অনেক রকম প্রোগ্রাম রয়েছে এদের মেডিটেশন যোগা রুম অসাধারণ আপনাদের সব আসুন একবার এসে এদের শর্ট স্টে করার ব্যবস্থা আছে আর এখানে রেসিডেন্ট ডক্টর রয়েছে হেলথ কেয়ারের কোনো রকম অসুবিধা হবে না দেখেছেন যেন বৃদ্ধি যেন গোলমাল না হয়ে যায় সব কত সুন্দরভাবে সব আর হাতের কাছে ট্রেন্ড কেয়ারটেকার নার্সেস কি নেই একটা ফ্লোরে নিচ থেকে যেন ওপরে প্রত্যেকের সাথে কমিউনিকেট করা যায় ভাবে আদান প্রদান করা যায় তার জন্য খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এমন একটি প্রতিষ্ঠান পাঁচ দিন দশ দিনের জন্য উইকেন্ডে শর্ট স্টে করার সুবন্দোবস্ত আছে আপনি যদি শারীরিকভাবে সুস্থ হন অবশ্যই এসে ঘুরে যাবেন এদের আরও ডিটেলস ভিডিও শেষে দিয়ে দিয়েছি আর আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন তাহলে অবশ্যই আসতে পারেন আমার চ্যানেলের থেকে আপনাদের সিনিয়র সিটিজেনদের সেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে আর এই ভিডিও দেখার পেছনে যাদের ভূমিকা তাদের প্রতি আবার অন্তর অন্তস্থ থেকে প্রণাম আর কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই কীভাবে পাবেন ডিটেলস দেখুন এবার আপনি আপনার স্মার্টফোনে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সার্চ করুন আরও ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আর আজকে দেখে নিলেন কেমন দেখতে বাইরের পরিবেশ কেমন রুমগুলো কেমন আছে কী কী সুযোগ সুবিধা আছে আরও যদি ডিটেলস জানতে চান আপনি আপনার স্মার্টফোন থেকে পেয়ে যাবেন আপনি শারীরিকভাবে সুস্থ নন অথচ ইচ্ছা আছে এই প্রতিষ্ঠানে এসে একবার ঘুরে যাবেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার ডিটেলস পাঠিয়ে দিন আপনি পাবেন বাড়িতে বসে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখানে দু দিন চার দিন এসে কাটিয়ে যাওয়া থাকা কেমন আছে আর যদি ইচ্ছা করে ট্রায়াল করার পর পার্মানেন্ট হওয়ার সে সুযোগ তো রয়েছেই আপনার হাতের মুটো ফোনে আজ এ পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেলের গুটি সদস্যদের জন্য এই ভিডিও দেখার সুযোগ কারা কারা আমায় মেম্বারশিপ ফিস দিয়েছেন তাদেরও ভিডিও মাঝে মধ্যেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আরও অনেকের ফটো আপনার বন্ধু বান্ধব হয়তো অনেকেই আমার চ্যানেল মেম্বার তাদেরও কে কেমন কোথায় দাঁড়িয়ে আমায় টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে সেটা তুলে ধরবো ধারাবাহিক ভাই ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে রাখুন আপনি প্রথম দেখবেন ভিডিওগুলি আর ভালো ভালো প্রতিষ্ঠানে বাকি জীবন ভালো থাকার কিছু দিনের জন্য থাকা কিংবা বেশি লং টাইম থাকা কখনও বাড়ির সঙ্গে সুসম্পর্ক রেখে পাঁচ দিন দশ দিনের জন্য থাকা কিংবা একদম অসুস্থ তাদের জন্য সারা ভারতবর্ষের টপ কোয়ালিটি বৃদ্ধাশ্রমগুলো দেখার সুযোগ আরও রয়েছে অবশ্যই দেখতে থাকুন আজ এই পর্যন্ত প্রণাম ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে